চলতি বছরেই হালকা অস্ত্র বহন করতে পারে এমন একটি ইউনিট করবে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম গতিশীল করতে এই ব্যবস্থা নিতে যাচ্ছে দুদক। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। দুর্নীতি দমন কমিশন দুদকের 2016 সালের কার্যক্রম ও 2017 সালের পরিকল্পনা জানানোর জন্য কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। আমরা 1240টি অনুসন্ধানের সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান ঘুষ গ্রহণ না করতে সবার প্রতি আহ্বান জানান। 2015 সালে ছিল 4টি আর 2016তে আমরা 13টি ফাঁদ মামলা আমরা করেছি। এই প্রসঙ্গে শুধু একটি কথা আপনাদের মাধ্যমে, যারা ঘুষ নেন এবং ঘুষ দেন তাদেরকে স্পষ্ট ভাষায় আমি বলতে চাই যে এই ফাঁদ মামলা এই বছর কিন্তু এটি আরো অনেক বেশি হবে আমরা আশা করছি। সংবাদ সম্মেলনে জানানো হয় দুদক 2016 সালে 12,568টি অভিযোগ পায়, এর মধ্যে অনুসন্ধানের জন্য গৃহীত হয় 1,543টি অভিযোগ। এছাড়া প্রশাসনিক ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয় 543টি অভিযোগ। দুর্নীতি বিরোধী এসব কাজ আরও গতিশীল করতে চলতি বছরেই হালকা অস্ত্র বহন করতে পারে এমন একটি ইউনিট চালু করবে দুদক। হালকা অস্ত্র ব্যবহার করতে পারে মতো এমন একটি ইউনিট আমরা করার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আরেকটি ইউনিট আমরা গ্রহণ করব, সেটি হচ্ছে যে সম্পদ পুনরুদ্ধার ইউনিট। দুদক চেয়ারম্যান আরো জানান অভিযোগ দায়েরের জন্য 106 নম্বরের একটি হটলাইনও চলতি বছরেই চালু করা হবে। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।